আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকের যে ভিডিও, সেই ভিডিওটি হচ্ছে মাছ ও চিংড়ির খাদ্য হিসেবে সিঙ্গেল সেল প্রোটিন আসলে কি, কেন এটা কাজে লাগে, কেন এত গুরুত্বপূর্ণ, সেই বিষয় নিয়ে কথা বলবো। আশা করছি যারা মাছ বা চিংড়ি চাষ করছেন এবং খাদ্য মানে খাদ্যের যে উপকরণগুলো দাম বেড়ে যাওয়ার ফলে যে সমস্যা আপনারা আছেন সেগুলোর একটা সামনের দিনে পথ হচ্ছে কি না সেই বিষয়টা নিয়ে একটা চেষ্টা করব কিছু যুক্তি তর্ক দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য। তো চলুন শুরু করি। বিষয় হচ্ছে যে যারা মাছ চাষ করছেন এসব খামারি ভাইরা আসলে বা চিংড়ি চাষ করছেন, সাম্প্রতিক সময়ে খাদ্যের দাম বেড়ে যাওয়া এবং খাদ্যের যে উপকরণগুলো হচ্ছে ব্যবহার করি আমরা সেগুলোর দাম মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়া একটা বিশাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ খাদ্য উপকরণের দাম প্রচুর বেড়ে গেছে, তারপরে হচ্ছে এমনিতে রেডিফিড যারা খাওয়াচ্ছেন সেখানে তাদের একটা প্রচুর পরিমাণে টাকা মানে ইনভেস্ট করতে হচ্ছে। তো সব মিলিয়ে হচ্ছে এই মানে সিরিয়াসলি মাছ বা চিংড়ির হচ্ছে এই যারা হচ্ছে চাষ করছেন তাদের খাদ্যের ক্ষেত্রে একটা বড় ধরনের ফিডের ক্ষেত্রে একটা বড় ধরনের ধাক্কা তারা খাচ্ছেন, এটা একটা ব্যাপার। এবং এই সমস্যাটা আরও সামনে হবে এরকম একটা ব্যাপার। তো এই ক্ষেত্রে আসলে এটা শুধু তো মানে আমাদের সমস্যা তা না, এই খাদ্যের ক্ষেত্রে দাম বেড়ে যাওয়া বা উপকরণগুলো দাম বেড়ে যাওয়া এটা আসলে ওয়ার্ল্ড ওয়াইড একটা সমস্যা। পৃথিবীর অন্য দেশ যেরকম হচ্ছে আপনার মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, এই ভিয়েতনামে একটা হচ্ছে পাঙাশের একটা বিশাল চাষ হয়, সেখানে তারা তারা একেবারে মানে তাদের যে খামারি তারাও কিন্তু বিশাল একটা প্রবলেমে আছেন এই খাদ্য উপকরণের দাম বেড়ে যাওয়ার জন্য। সো যারা ফিড প্রিপার করেন আসলে বা হচ্ছে এই খাদ্যের ম্যানুফ্যাকচারার যারা, এরকম বেশ কিছু সায়েন্টিস্ট আসলে বিষয়গুলো নিয়ে কাজ করছেন এবং সেরকম কাজের একটা হচ্ছে ফলাফল হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন, যেটাকে মানে এক কথায় বলা যেতে পারে, আপনাদের ব্যাখ্যা দিচ্ছি আমি, সিঙ্গেল সেল প্রোটিন এটা খাদ্যের রিপ্লেসমেন্ট হিসেবে, খাদ্যের বলতে একটা গবেষণা দেখা গেছে যে সিঙ্গেল সেল প্রোটিন এটা ফিশ মিলের একদম পুরোপুরি রিপ্লেস করা সম্ভব হয়েছে সিঙ্গেল সেল প্রোটিন দিয়ে। তো সিঙ্গেল সেল প্রোটিনটা কি এটা একটু ব্যাখ্যা করি। এক কথায় হচ্ছে সহজ মানে কথা যদি বলতে চাই, একটা একটা মাত্র কোষ, মনে করেন আপনি একটা প্লাঙ্কটন, প্লাঙ্কটন একটা প্লাঙ্কটন, একটা মনে করেন ইস্ট, কিংবা মনে করেন দেখা যাচ্ছে যে একটা মাত্র মাশরুম, মানে এই বিষয়গুলো জাস্ট সিঙ্গেল একটা একটা কোষ। এখন স্বাভাবিকভাবে আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে যে একটা মাত্র প্লাঙ্কটন বা একটা মাত্র হচ্ছে ইস্ট কী করে হচ্ছে আমার এত বড় মাছকে বড় করবে, এরকম একটা বিষয়গুলো। আসলে এটা নিয়ে অনেক রিসার্চ করা হয়েছে এবং রিসার্চে সাকসেসফুলি প্রমাণ করা গেছে যে একেবারে ফিশ মিলের বিকল্প হিসেবে বা একেবারে কমপ্লিট রিপ্লেসমেন্ট সম্ভব হয় সিঙ্গেল সেল প্রোটিনকে দিয়ে। যেমন ইস্ট, ফাঙ্গাস, তারপর মাইক্রোঅ্যালগি, ব্যাকটেরিয়া, এরকম একটা বলা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে আলোড়ন তৈরি করা খাবারটা হচ্ছে মিথানোট্রপ ব্যাকটেরিয়া, এটা একটা সিঙ্গেল সেল প্রোটিন। এই সিঙ্গেল সেল প্রোটিন এই খাবারটা আপনার হচ্ছে অনেক জায়গাতেই হচ্ছে খাওয়ানো হচ্ছে, ওয়ার্ল্ডের বিভিন্ন কান্ট্রিতে খাওয়ানো হচ্ছে এবং ফলাফল খুবই চমৎকার এরকম বলা হচ্ছে। তো এই সিঙ্গেল সেল প্রোটিন এই খাবারটার অনেক মানে উপকারিতা আছে, যেটা আসলে মানে একটু ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন। আপনারা যে কোনো ভিডিও যখন আমি দিই আপনাদের প্রশ্ন থাকে কোথায় পাবো এরকম একটা ব্যাপার, কিন্তু বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে। এটা নিয়ে আমার যেটা মানে ফিজিবিলিটি বা আমার যেটা মানে অনুমান, যদি বর্তমানে আপনি যা খাওয়াচ্ছেন তার চেয়ে যদি এই সিঙ্গেল সেল প্রোটিনের দাম, কারণ বাংলাদেশে তো খুব দ্রুত চলে আসবে এটা, তো সেই ক্ষেত্রে যদি সিঙ্গেল সেল প্রোটিনের দাম কম হয় অবশ্যই হচ্ছে আপনি সেটা খাওয়াবেন, যদি আপনার চেয়ে বেশি মনে হয় তাহলে অবশ্যই এটা করবেন না। কী করে আসলে এই সিঙ্গেল সেল প্রোটিন বা সিঙ্গেল সেল প্রোটিন মানে আসলে কী জিনিসটা মানে কী কাজটা করে সেটা একটু ব্যাখ্যা করি। সিঙ্গেল সেল প্রোটিন হিসেবে মিথানোট্রপ ব্যাকটেরিয়ার কথা বললাম, যে একটা মাত্র ব্যাকটেরিয়া সেটাকে হচ্ছে সিঙ্গেল সেল প্রোটিন হিসেবে ব্যবহার করে মাছের খাদ্য হিসেবে রিপ্লেস করা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা যেটা সবচেয়ে বড় মানে উপকারিতা বা বড় যেটা গুণ সেটা হলো ইজিলি ডাইজেস্টেবল। অর্থাৎ দেখুন, চিন্তা করে যে আপনার আমরা যখন মাছ বা চিংড়ি চাষ করি আমাদের তো প্রচুর খাবার দেওয়ার দরকার হয়। আসলে এত খাবার কিন্তু কখনোই লাগে না, আমরা যে কেজির পর কেজি খাবার খাওয়াচ্ছি, তারপরে হচ্ছে খৈলের পর খৈল, বস্তার পর বস্তা খৈল দিয়ে দিচ্ছি খাবারে, এত খাবারের দরকার হয় না, কারণ ম্যাক্সিমামটা ওয়েস্টেজ হয়। একটা রিসার্চে দেখা গেছে যে হচ্ছে আপনার মাত্র আমরা যে খাবারগুলো দিচ্ছি জেনারেলি এখন যে খাবারগুলো দিচ্ছি মাত্র 17% মাছ বা চিংড়ি গ্রহণ করতে পারে, বাকিটা হচ্ছে তাদের ওয়েস্টেজ হয়ে যায়, কাজে লাগে না এরকম। তো বুঝতেই পারছেন
আমি যে খাবারটা দিব সেই খাবারটা যদি পুরোটাই কাজে লেগে যায়, অর্থাৎ অনেকটা এফসিআর এর মতো যে 1 কেজি খাওয়াচ্ছে 1 কেজি কাজে লেগে যাচ্ছে, কোনো মানে টোটালটাই দক্ষ মানে মানে আপনার বডি তৈরি করতে কাজে লাগছে, তাহলে তো হচ্ছে আর মানে প্রবলেমটা আসলে নাই। তো এরকমই একটা এই সিঙ্গেল সেল প্রোটিনের ব্যাপারটা, মানে যেটা আমি যে প্রোটিনটাই খাওয়াচ্ছি সেটার পুরোটাই একেবারে কাজে লাগছে। মানে সুবিধাটা কি দেখেন এগুলোর ব্যবহার করার, এই সিঙ্গেল সেল প্রোটিনের, সেটা হচ্ছে যে ইজিলি ডাইজেস্টেবল, খুব সহজে হজমযোগ্য, একেবারে পেটে বা গাঁটে গিয়ে একেবারে খুব দ্রুত হজম হয়ে যাচ্ছে এবং সেটা ম্যাক্সিমামটাই হচ্ছে আপনার বডি তৈরিতে কাজে লাগছে, এটা একটা ব্যাপার। 2 নম্বর যে উপকারিতা করে সিঙ্গেল সেল প্রোটিন সেটা হচ্ছে মানে ইন্টেস্টাইনে যে যেখানে হচ্ছে আপনার শোষণটা হয়, যে মানে শোষণের যে সাইটটা মানে যে জায়গাতে গিয়ে অ্যাবজর্ব হয় খাবারটা, যেখানে গিয়ে শোষণ রক্তে চলে যায়, তো এই জায়গাটার কে বলে মিউকোসা। এই মিউকোসার হচ্ছে হাইটটা বাড়ায়, এখন একটা স্বাভাবিকভাবে চিন্তা করুন, হাইট বাড়ায় বলতে যেখানে শোষণ হবে সেই জায়গাগুলো যদি একটু বেশি প্রসারিত থাকে তাহলে তো ইজিলি সেখান থেকে প্রবেশ করবে সেই মানে এইটা নিউট্রিয়েন্টটা, ওই জায়গাটার হাইট বাড়ানোর ফলে মানে উচ্চতা বাড়ানোর ফলে সেই জায়গাটাতে দ্রুত শোষণ হয় এবং ম্যাক্সিমামটা শোষণ হয়ে যায়, এরকম একটা সুবিধা। 2 নম্বর যে পয়েন্টের কথা বলতে চাই, আপনাদের বারবারই আমি বলি যে একটা গাট প্রোবায়োটিক ব্যবহার করার কথা, এই সিঙ্গেল সেট মানে প্রোটিন ব্যবহার করার ফলে মানে এই খাবারটা ব্যবহার করার ফলে গাটের যে মাইক্রোবায়োটা অটোমেটিক বাড়ে, মানে আপনাকে বাড়তিভাবে আর হচ্ছে গাট প্রোবায়োটিক খাওয়া দরকার হচ্ছে না। আপনি কম্পেয়ার করবেন, হেড টু হেড কম্পেয়ার করবেন যে আমি একটা সিঙ্গেল সেল প্রোটিন খাওয়াচ্ছি তার সাথে হচ্ছে যে আপনার হচ্ছে কি বলবো আলাদা একটা গাট প্রোবায়োটিক খাওয়াচ্ছি, সো খরচটা বেশি হয়ে যাচ্ছে। তো আমি যদি সিঙ্গেল সেল প্রোটিন খাওয়াই এবং তাতে যদি আমার গাটের প্রোবায়োটিক বাড়ে, উপকারী প্রোবায়োটিক বা ব্যাকটেরিয়া বাড়ে, তাহলে এটা অবশ্যই হচ্ছে আপনার জন্য লাভজনক। তো গাটের মাইক্রোবায়োটা বাড়ায় এরকম রিসার্চে আসলে একেবারে প্রমাণিত সত্য আসলে, এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, মানে এটা সবচেয়ে যেটা বড় সিঙ্গেল সেল প্রোটিনের বড় গুণটা হচ্ছে ইমিউনো মডুলেটর, অর্থাৎ মাছ বা চিংড়ি যাকেই খাওয়ানো হোক না কেন এটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ট্রায়ালটা আসলে দেখা গেছে সেটা হলো যে চিংড়িতে সবচেয়ে বড় যে রোগটা দেখা যায় আপনারা খুব ভালো করে জানেন, ভিব্রিও। হ্যাঁ, তো ভিব্রিওর হচ্ছে প্রবলেমটা খুব সিভিয়ার লেভেলে আসলে চিংড়ি খামারে, যে কোনো জায়গায় যে যেসব জায়গাতে চিংড়ি চাষ করা হচ্ছে ভিব্রিও রোগটা খুবই বেশি দেখা যায়। তো একটা ট্রায়ালে দেখা গেছে যে হচ্ছে আপনি যারাকে মানে যাদেরকে হচ্ছে আপনার ই খাওয়াচ্ছেন কী বলে সিঙ্গেল সেল প্রোটিন খাওয়ানো হচ্ছে, ওদের ক্ষেত্রে এই ভিব্রিও দ্বারা আক্রান্ত যে রোগ মানে AHPND থেকে শুরু করে মানে এন্টারাইটিস থেকে শুরু করে পেটের যে রোগগুলো আছে এই রোগগুলোর হচ্ছে আর হয় নাই, যতদিন খাওয়ানো হয়েছে এই রোগগুলো আসে নাই, তার মানে এটা একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, অর্থাৎ ভিব্রিওর একটা প্রকোপ কমাতে সক্ষম। সো আশা করছি এই সিঙ্গেল সেল প্রোটিন আপনাদের খাদ্যের ভবিষ্যৎকে আরও ভালো করতে সক্ষম হবে, আমাদের খামারিরা অনেকটা হতাশামুক্ত হতে সক্ষম হবেন যদি এটা ফিজিবল বা যদি ব্যবহার উপযোগী হয় আপনাদের মানে আপনাদের অর্থনৈতিকভাবে যদি আপনারা লাভবান হন। তো আশা করছি ভিডিও আপনাদের কাজে লাগবে, বেশি বেশি শেয়ার করুন ওই সমস্ত খামারি ভাইদের কাছে তাদের কাছে এটা উপকৃত হবেন। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।